नमस्कार बंधुरा, आशा करी तुम्हारा सबाई खूब खूब भालो आछो। आर आमी अर्पिता, आज चले एक दुर्धर्ष वंडरफुल ब्लॉग निये। कोथाय? पृथ्वीर से विख्यात मंदिर जेखाने रयेछे आर जार उद्बोधन होते चलेछे 2024। तो तोमादेर से मंदिर देखाबो, मायापुरेर एनवायरनमेंट देखाबो, आर एखानकार आरो अन्यान्य विभिन्न मंदिर देखाबो, आर जगत विख्यात से विग्रह श्रीकृष्ण राधिकार विग्रह तोमादेर देखाते चलेछे आमार एई ब्लगे। तो संगे थाको, देखते थाको। মায়ের নগরী মায়াপুরে আমরা গাড়ি নিয়ে গেছিলাম, তাই গাড়ি পার্কিং করে গোবিন্দা রেস্টুরেন্টের পাশেই আসাতে দেখছি একটা অপূর্ব সুন্দর দৃশ্য। দেখো কত হাতি, এগুলো কিন্তু সবই পোষা। আর এই দেখো সেই গোবিন্দা রেস্টুরেন্ট, এখানে সাউথ ইন্ডিয়ান, চাইনিজ সব কিছু পাওয়া যায়। লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব কিছুই তোমরা পেয়ে যাবে এই গোবিন্দা রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট থেকে একটু এগিয়ে আসতেই চোখে পড়লো কঞ্চ ভবন। এই রেস্টুরেন্টের একদম পাশে যে কঞ্চ ভবন, তার একটু পরেই রয়েছে এখনকার বর্তমানে চন্দ্রোদয় মন্দির, যা গেট দিয়ে প্রবেশ করলেই প্রথমে আমাদের চোখে পড়বে শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণের মূর্তি। আর এখানে কিন্তু বন্ধুরা কোনো রকম চটি, জুতা, মোবাইল ইত্যাদি নিয়ে প্রবেশ নিষিদ্ধ। আর এই দেখো রয়েছে পঞ্চতত্ত্ব মূর্তি, এছাড়াও এখানে রয়েছে নরসিংহ মূর্তি, যা কিন্তু সত্যি একেবারে চোখকে জুড়িয়ে দেয়। মায়াপুরে বেশ কিছু ভবন রয়েছে, যেমন ধরো গীতা ভবন, গদা ভবন, ভামসি ভবন, ঈশ্বরদান ভবন, আর এই সমস্ত ভবনে কিন্তু ডিলাক্স রুমও রয়েছে থাকার জন্য। 100 থেকে 2000-2500 পর্যন্ত রয়েছে বিভিন্ন ধরনের রুম। মায়াপুরের সর্বোৎকৃষ্ট আকর্ষণীয় বিষয় হলো নতুন নির্মাণাধীন চন্দ্রোদয় মন্দির, যেটি কিনা প্যান্ডামিকের কারণে এখনও উদ্বোধন করা হয়নি, যার নির্মাণ কার্য চলছে 2024-2025 সালের মধ্যে আশা করা যায় এটির উদ্বোধন হয়ে যাবে। অনেক ইউটিউবাররাই কিন্তু আপনাদেরকে মিসগাইড করে, তারা বলে মন্দিরের উদ্বোধন হয়ে গেছে কিন্তু এখনও সেখানে গেলে কিন্তু কোনো বিগ্রহ দেখতে পাওয়া যায় না। সেবার সৌভাগ্য বলে একটি কাউন্টার আছে, যেখান থেকে টিকিট সংগ্রহ করলে সকাল 11টা থেকে 12টার মধ্যে আপনারা সেখানে প্রবেশ করতে পারবেন, তবে কিন্তু সেখানে কোনো বিগ্রহ দেখতে পারবেন না। মায়াপুর মন্দিরে আসবো আর কীর্তন গাইবো না, তা কি হয়। তারপর মায়াপুরে এখন সন্ধ্যা হতে চলেছে, আর এই সন্ধ্যার সময় চতুর্দিকে হরে কৃষ্ণ ধ্বনিতে একেবারে মুখরিত হয়ে উঠেছে মায়াপুরের আকাশ বাতাস। এখানে এলেই মন শান্ত হয়ে যায়, মনের সমস্ত জটিলতা, মনের সমস্ত চিন্তা যেন দূরীভূত হয়ে যায়। মন যেন এক অজানা জগতে সত্যি হরে কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ হয়ে ওঠার প্রাণবন্ত ইচ্ছা নিয়ে আবার নতুন করে বাঁচতে চায়। এই দেখুন, এই মহিলাটি ফুল বিক্রি করছেন আর এখান থেকে সকলে সেই ফুল নিয়ে ঠাকুরের উদ্দেশ্যে চড়াচ্ছেন। আর এই হচ্ছে বন্ধুরা সেই চন্দ্রোদয় মন্দির, যা এখনও বর্তমানে নির্মাণাধীন রয়েছে। আর এই সেবার সৌভাগ্য যে কাউন্টারের কথা বললাম, সেখানে আপনি যে অর্থ দিচ্ছেন সেই অর্থ কিন্তু এই মন্দিরের নির্মাণের জন্যেই ব্যবহৃত হচ্ছে। আর এরপরেই রয়েছে গীতা ভবন। পূর্বেই বলেছি যে মায়াপুরে বেশ কিছু ভবন আছে, তো যারা যে সমস্ত দর্শনার্থীরা দূর থেকে আসছেন তাদের জন্য কিন্তু সমস্ত বুকিং সিস্টেম অনলাইনে চালু আছে। তারা অনলাইন দেখলেই বা অনলাইন থেকে তারা বুঝতে পারবেন যে 100 থেকে 2500-3000 টাকা পর্যন্ত সমস্ত রকমের সাধারণ থেকে ডিলাক্স রুম এখানে পাওয়া যায়। এসি, নন এসি সমস্ত রকমের ঘর এখানে আছে। তো বন্ধুরা, আপনারা যারা আসবেন রুম বুকিং করেও কিন্তু চটপট চলে আসুন মায়াপুরে এবং এনজয় করুন হরে কৃষ্ণা এই মধুর ধ্বনি। আমি এই ব্লগটা শুরু করেছি একদম মায়াপুরের পেছন দিক থেকে, আর এখন আমরা চলে এসেছি সামনের দিকে, যেটা কিনা প্রভুপাদের ভজন কুটির, যেখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। কখনোই কিন্তু এই হরিনাম সংকীর্তন বন্ধ হয় না। আপনারা যদি সামনে দিয়ে আসেন তাহলে প্রথমেই কিন্তু এই প্রভুপাদের ভজন কুটির চোখে পড়বে। ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা প্রভুপাদ সিং 1896 সালে বাংলায় জন্মায়। শ্বেতকায়, পিতকায় ও কৃষ্ণকায় মানুষের মুখে তিনি হরিনাম সংকীর্তনের অমৃত সুধার উপহার দিয়েছেন। অভয়চরণ দে সারা বিশ্বব্যাপী হরিনাম প্রচার করে হয়ে উঠেছেন প্রভুপাদ সিং। ইনি সারা বিশ্বে যেন বৈষ্ণব আন্দোলনের কাণ্ডারী এবং সমগ্র বিশ্বকে ইনি যেন হরে কৃষ্ণা এই বন্যায় প্লাবিত করেছেন। আর এই হচ্ছে মায়াপুরের একদম সম্মুখের দুয়ার, এখান দিয়ে সকলে প্রবেশ করবেন। এই মূল দরজার বাঁদিকে রয়েছে
প্রভুপাদ শিলের অখণ্ড হরিনাম সংকীর্তনের ভজন কুটির, আর ডান দিকে রয়েছে প্রভুপাদ শিলের সমাধি মন্দির তথা মায়াপুরের যে ছোট যে দোকানগুলি রয়েছে সেগুলি। তো এখানে প্রবেশ করলে কিন্তু আপনাদের মন প্রাণ সব কিন্তু শান্ত হয়ে যাবে। মায়াপুরে এসে যদি সুযোগ হয় তাহলে কিন্তু গঙ্গাবক্ষে একটু নৌকা ভ্রমণ ও সন্ধ্যারতি দর্শন অবশ্যই করে নেবেন। বিভিন্ন রকম প্যাকেজ আছে, যেমন ত্রিবেণী সঙ্গম, কাটোয়া ভ্রমণ, অম্বিকা ভ্রমণ, এক চক্র ইত্যাদি। তো আপনাদের সুবিধা মতো আপনারা সেই ভ্রমণ অবশ্যই করে নেবেন। এই আনন্দ কিন্তু মুখে বলবার মতো নয় বন্ধুরা। এছাড়াও এখানে রয়েছে গোশালা, যেখানে কিন্তু টোটো ছাড়াও অবশ্যই যাওয়া যায় গরুর গাড়িতে। হাস্যকর মনে হলেও তা কিন্তু সত্যি মানুষকে খুবই আনন্দ দেয়। আর এই দেখুন, এই যে বিভিন্ন রকমের দোকানগুলো রয়েছে, এই দোকানগুলি থেকে আপনারা কিন্তু পূজার বিভিন্ন সামগ্রী উপহার দিতে পারবেন দূরের বন্ধুদেরকেও। তো ঝটপট চলে আসুন মায়াপুরে এই অপূর্ব দৃশ্য অনুভব করার জন্য এবং হরিনাম সংকীর্তনে নিজেকে ভাসিয়ে দেওয়ার জন্য। আমি যেহেতু অনেকটা দেরি করে এসেছি, তাই আজ গোশালা বা গঙ্গাবক্ষে ভ্রমণ আপনাদের দেখাতে পারছি না। পরবর্তী কোনো ব্লগে নিশ্চয়ই দেখাবো, এইটুকু প্রতিজ্ঞাবদ্ধ থাকলাম। আর এই হচ্ছে শ্রীধাম মায়াপুরের সম্মুখ গেট, যেখান দিয়ে আপনারা প্রবেশ করবেন। সত্যি এখানে পা রাখলেই যেন সমস্ত শরীরে হরে কৃষ্ণ এই লীলা খেলে যায় এবং সমস্ত মন প্রাণ যেন সত্যি ভগবানের চরণে উৎসর্গীকৃত হতে চায়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি মায়াপুরে আসেন তো হাতে একটু সময় নিয়ে আসুন, থাকুন, ঘুরুন, সন্ধ্যা আরতি দেখুন, আর নিজের মনকে ঢেলে দিন শ্রীকৃষ্ণের পায়ে। গোবিন্দা রেস্টুরেন্ট ছাড়াও গদা ভবনে প্রসাদের ব্যবস্থা পাওয়া যায়, আর অনেক সময় কিন্তু বিনামূল্যেও এখানে প্রসাদ বিতরণ করা হয়। তো যারা দূরের বন্ধুরা আছেন তারা কিন্তু অবশ্য নিশ্চিন্তে চলে আসতে পারেন মায়াপুরে, এই মায়ার নগরীতে। দেখুন সন্ধ্যাবেলা মায়াপুরে এই হরিনাম সংকীর্তনের সাথে সাথে যেন নিজেদের মন প্রাণ কোথায় যেন বিলীন হয়ে যাচ্ছে চৈতন্যের পদতলে। বন্ধুরা খুব ঘুরলাম, প্রচুর মজা করলাম, আর এইভাবে আমাদের সারাটা দিন সুন্দরভাবে কেটে গেল। তো আমার এই ভিডিওটা যদি খুব খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট প্রচুর শেয়ার করো, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য শুভরাত্রি।